আজকে আমরা শিখব কিভাবে ট্যালিতে লেজার গ্রুপ তৈরি করতে হয়। ট্যালিতে লেজার গ্রুপ তৈরি করতে গেলে প্রথমে আমাদের এটা জানতে হবে যে লেজার গ্রুপ হচ্ছে গিয়ে লেজারের প্রত্যেকটা লেজারের এক একটা অ্যাকাউন্টিং হেড। তো এই লেজার গ্রুপ তৈরি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি গেটওয়ে অফ ট্যালি মেনুর মধ্যে দুটো মাস্টার্স রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্টস ইনফো আর একটা হচ্ছে গিয়ে ইনভেন্টরি ইনফো। স্টক বা প্রোডাক্ট রিলেটেড সমস্ত কিছু তৈরি করতে গেলে আমরা ইনভেন্টরি ইনফো মাস্টার্সে গিয়ে করব, কিন্তু লেজার গ্রুপ বা লেজার তৈরি করার জন্য আমরা যে মাস্টার্সটায় ঢুকবো সেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস ইনফো মাস্টার্সটা সিলেক্ট করে এন্টার দিয়ে ঢুকতে হবে। অ্যাকাউন্টস ইনফো মাস্টার্সের মধ্যে আমরা এখানে চারটে অপশন দেখতে পাচ্ছি, গ্রুপস, লেজার, ভাউচার টাইপস অ্যান্ড কুইট। এখান থেকে আমাদের গ্রুপস অপশানটি বেছে নিতে হবে। গ্রুপসের মধ্যে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিঙ্গেল গ্রুপ আর একটা হচ্ছে গিয়ে মাল্টিপল গ্রুপ, এবং বোথ পার্টেই আমরা কিন্তু তিনটে করে অপশন অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, ক্রিয়েট, ডিসপ্লে, অল্টার। যদি কোনো নতুন গ্রুপ তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট অপশনটি চুজ করতে হবে। যদি কোনো গ্রুপ তৈরি করা আছে সেগুলো আমরা দেখতে চাই তাহলে তার জন্য ডিসপ্লে অপশনটা চুজ করতে হবে, আর যদি কোনো গ্রুপ আমরা চেঞ্জ করতে চাই তাহলে তার জন্য অল্টার অপশনটি বেছে নিতে হবে। এবার মাথায় রাখতে হবে যদি একটা একটা করে গ্রুপ আমরা তৈরি করতে চাই বা দেখতে চাই বা অল্টার করতে চাই তাহলে সিঙ্গেল গ্রুপের ক্রিয়েট, ডিসপ্লে বা অল্টার দিয়ে কাজ করতে হবে। আর যদি একসাথে অনেকগুলো গ্রুপ তৈরি করা বা অনেকগুলো গ্রুপ দেখতে দেখা বা অনেকগুলো গ্রুপ অল্টার করতে চাই তখন মাল্টিপল গ্রুপের ক্রিয়েট, ডিসপ্লে, অল্টার দিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখন আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে গ্রুপ, সিঙ্গেল গ্রুপ তৈরি করব, এবং সিঙ্গেল গ্রুপ তৈরি করার জন্য অবশ্যই আমাদের সিঙ্গেল গ্রুপের ক্রিয়েট অপশনে ঢুকতে হবে। কিন্তু একটু আমি জানিয়ে রাখি স্টুডেন্টদের যে মাল্টিপল গ্রুপ তৈরি করার আমাদের ট্যালিতে কিন্তু বাই ডিফল্ট 28খানা লেজার গ্রুপ তৈরি করা থাকে, এবং আমরা যদি নতুন কোনো গ্রুপ তৈরি করি সেটা কিন্তু 29 নম্বর থেকে শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 28খানা ডিফল্ট গ্রুপ তৈরি করা থাকে, সেই গ্রুপগুলো যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমরা মাল্টিপল গ্রুপের ডিসপ্লেতে যেতে পারি যেখানে আমরা একসাথে সমস্ত গ্রুপগুলোকে দেখতে পারি। এখন আমরা মাল্টিপল গ্রুপের ডিসপ্লেতে যাচ্ছি, যাওয়ার পর এইখান থেকে আমরা অল আইটেমস অপশানটাকে বেছে নেব, এবং আমরা যদি লিস্টটাকে ভালো করে ফলো করি সিরিয়াল নাম্বারগুলো তাহলে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 28 অবধি টোটাল 28খানা লেজার গ্রুপ কিন্তু এখানে তৈরি করা থাকে। এই 28টাই হচ্ছে গিয়ে ডিফল্ট গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে এই 28টা গ্রুপের মধ্যে 15টা, প্রথম 15টা গ্রুপ হচ্ছে গিয়ে মেন গ্রুপ। ভালো করে যদি দেখি নাম্বার 1 থেকে নাম্বার 15 পর্যন্ত এই যে প্রথম 15টা গ্রুপ, এই 15টা গ্রুপ কিন্তু মেন গ্রুপ, কারণ এদের প্রত্যেকের আন্ডার কিন্তু প্রাইমারি ডিফাইন করা রয়েছে। এটা মাথায় রাখতে হবে যে সমস্ত গ্রুপগুলো প্রাইমারির আন্ডারে তৈরি করা থাকে সেগুলো সবকটাই মেন গ্রুপ। বাট 16 নম্বর গ্রুপ থেকে 28 নম্বর গ্রুপ অবধি এই যে 13খানা যে গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, এই 13টা গ্রুপ কিন্তু কোনো না কোনো মেন গ্রুপের আন্ডারে তৈরি করা হয়েছে, এই জন্য এগুলোকে আমরা মেন গ্রুপ না বলে এগুলোকে আমরা সাবগ্রুপ বলতে পারি। তা এখন আমরা যদি নতুন কোনো গ্রুপ তৈরি করতে চাই অবশ্যই সেটা মেন গ্রুপ হবে না, সেটা হবে একটা সাবগ্রুপ, এবং সেই সাবগ্রুপটা কিন্তু অবশ্যই এই 28 নম্বর গ্রুপের পরে এটা অ্যাড হবে। এখন আমরা এই মাল্টিপল গ্রুপের ডিসপ্লে থেকে বেরিয়ে যাচ্ছি এসকেপ দিয়ে, আরেকবার এসকেপ দিচ্ছি, এইবার আমরা সিঙ্গেল গ্রুপের ডিসপ্লেতে ঢুকছি, সরি সিঙ্গেল গ্রুপের ক্রিয়েটে ঢুকছি। ক্রিয়েটে ঢোকার পর এবার আমরা একটা একটা করে গ্রুপ তৈরি করব। এখানে লেজারের গ্রুপ তৈরি করতে গিয়ে আমরা দুটো ফিল্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নেম ফিল্ড আর একটা হচ্ছে গিয়ে আন্ডার। নেম ফিল্ডে আমরা যে গ্রুপটা তৈরি করব সেই গ্রুপের নামটা আমাকে এখানে লিখতে হবে, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু একটা সাবগ্রুপ, আর আন্ডারে ওই সাবগ্রুপের মেন গ্রুপ কী হবে সেটা কিন্তু বেছে নিতে হবে। যেমন আমরা প্রথম সাবগ্রুপটা যেটা দিতে চাইছি সেটা হচ্ছে গিয়ে প্রিপেইড এক্সপেন্সেস। এর মেন গ্রুপ যেটা আমরা নিতে চাইছি সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাসেটস। সাধারণত কোনো খরচা যদি, মানে নেক্সট ইয়ারের খরচা যদি আমরা এবছরেই অ্যাডভান্সে করে থাকি সেটাকে আমরা প্রিপেড এক্সপেন্সেস বলি, যেটা আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে শো করানো হয় এবং এটা সেটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রেড করি।
এইভাবে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারলাম এবং সেটাকে সেভ করে দিলাম। আরও একটা গ্রুপ আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যে গ্রুপটা আমরা তৈরি করব, সেটা হচ্ছে গিয়ে এবছরের যে এক্সপেন্সটা করা বাকি ছিল সেই এক্সপেন্সটা কিন্তু আমরা বছরের শেষ পর্যন্ত করতে পারিনি, যেটা ডিউ রয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই আমাদের এই বছরের রেসপেক্টে একটা লাইবিলিটি, সেই কারণে এটাকে আমরা কারেন্ট লাইবিলিটি গ্রুপের আন্ডারে ডিফাইন করলাম। এটাকেও সেভ করছি, আমরা অ্যাকসেপ্ট করছি। আরও একটা গ্রুপ আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্রুড ইনকাম। এবছরের কোনো ইনকাম যেটা রিসিভ করা বাকি আছে, যেটা রিসিভ করতে আমরা পারিনি, মোস্ট প্রবাবলি হয়তো কামিং ইয়ারে সেটাকে আমরা রিসিভ করতে পারবো, তা যেটা রিসিভ করা বাকি আছে সেটা অবভিয়াসলি আমাদের একটা অ্যাসেট হিসাবেই আমরা ট্রিট করি, আর সেই জন্য আমরা এই সাব গ্রুপটাকে কারেন্ট অ্যাসেটস মেন গ্রুপের আন্ডারে ডিফাইন করছি। এছাড়া আরও একটা গ্রুপ সাব গ্রুপ আমরা তৈরি করছি, যার নাম হচ্ছে প্রি রিসিভড ইনকাম। প্রি রিসিভড ইনকাম মানে আগামী বছরের, আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারের ইনকামটা আমরা এবছরেই করে ফেলেছি, যেটা কিনা আমাদের সামনের বছরে গিয়ে আবার অ্যাডজাস্ট করতে হবে। এটাও কিন্তু আমাদের এবছরের রেসপেক্টে এটা একটা লাইবিলিটি গ্রুপ, তাই এটাকেও আমরা কারেন্ট লাইবিলিটিস গ্রুপে রাখছি। এছাড়া আমরা যদি আমাদের ব্যাংকের জন্য কোনো স্পেশাল গ্রুপ বানাতে চাই, ফর এক্সাম্পল যদি আমরা আমাদের দেখা গেল যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে দুখানা ব্রাঞ্চ আছে, দুটো ব্রাঞ্চেই আমাদের কোম্পানির টাকা আমরা রাখি, তা সেক্ষেত্রে আমরা একটা ব্যাংকের গ্রুপ অবশ্যই তৈরি করতে পারি। অ্যালিয়াস যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে গ্রুপ আমরা তৈরি করছি তার একটা অল্টারনেট নেম। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অল্টারনেট নেম আমরা চাইলে এখানে SBIও রাখতে পারি, আর এটা যেহেতু একটা ব্যাংকিং গ্রুপ তাই এর আন্ডারটা অবশ্যই আমরা যেটা রাখবো সেটা হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্টস। তাহলে আজকে কিন্তু আমরা এক্সট্রা পাঁচখানা সাব গ্রুপ আমরা তৈরি করলাম। এবার আমরা কি করছি, গ্রুপ ক্রিয়েশন স্ক্রিন থেকে এসকেপ দিয়ে বেরিয়ে যাব। যদি আমরা সেই গ্রুপগুলোকে যদি কোনো কিছু ভুল করে থাকি, যদি চেঞ্জ করতে চাই, তাহলে পরবর্তীকালে আমরা অল্টার করতে পারি, বাট আমরা এখন অল্টার করতে চাইছি না। আমরা একবার মাল্টিপল গ্রুপের ডিসপ্লেটাকে আরেকবার দেখে নেব এবং সেখানে গিয়ে আমরা কিন্তু পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি যে 28 নম্বরের পরে লাস্ট পাঁচটা কিন্তু অ্যাড হয়েছে। অ্যাক্রুড ইনকাম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস, প্রি রিসিভড ইনকাম অ্যান্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং এই পাঁচটা গ্রুপের কিন্তু সাব মেন গ্রুপগুলো আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি। এইভাবেই ট্যালিতে আমরা যে কোনো লেজারের গ্রুপ আমরা তৈরি করে ফেলতে পারি।